কোমর ব্যথার কারণ, উপসর্গ, প্রতিকার ও প্রতিরোধ এই সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। বেশিরভাগ মানুষই জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগে থাকেন। আমাদের দেশে প্রতি 5 জনের মধ্যে 4 জন জীবনে কোনো না কোনো সময়ে এই সমস্যায় ভুগেন। কোমর ব্যথার কারণ, কোমর ব্যথার অনেক কারণ রয়েছে। এর মধ্যে 90% হচ্ছে মেকানিক্যাল সমস্যা। মেকানিক্যাল সমস্যা বলতে মেরুদণ্ডের মাংসপেশি, লিগামেন্ট মচকানো, আংশিক ছিঁড়ে যাওয়া, 2 কশেরুকার মধ্যবর্তী ডিস্ক সমস্যা, কশেরুকার অবস্থানের পরিবর্তন ও মেরুদণ্ডের নির্দিষ্ট বক্রতার পরিবর্তনকে বোঝায়। চলাফেরা, জীবিকার ধরন, খুব বেশি ভার বা ওজন বহন, মেরুদণ্ডের অতিরিক্ত নড়াচড়া, একটানা বসে বা দাঁড়িয়ে কোনো কাজ করা, মেরুদণ্ডে আঘাত পাওয়া সর্বোপরি কোমরের অবস্থানগত ভুলের জন্য হয়ে থাকে। অন্যান্য কারণের মধ্যে বয়সজনিত মেরুদণ্ডের ক্ষয় বা বৃদ্ধি, অস্টিওআর্থ্রাইটিস বা গেঁটে বাত, অস্টিওপরোসিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইসিস, মেরুদণ্ডের স্নায়বিক সমস্যা, টিউমার, ক্যান্সার, বোন টিবি, কোমরের মাংসপেশির সমস্যা, পেটে বিভিন্ন ভেসেরাল রোগ বা ইনফেকশন, বিভিন্ন স্ত্রীরোগজনিত সমস্যা, মেরুদণ্ডের রক্তবাহী নালীর সমস্যা, অপুষ্টিজনিত সমস্যা, মেদ বা ভুঁড়ি, অতিরিক্ত ওজন ইত্যাদি। উপসর্গ, কোমর ব্যথা হঠাৎ প্রচণ্ডভাবে হাঁটতে প্রচণ্ড ব্যথা হতে পারে, নড়াচড়া বা কাজকর্মে ব্যথা তীব্র থেকে তীব্র হতে পারে, ব্যথা কোমরে থাকতে পারে বা কোমর থেকে পায়ের দিকে নামতে পারে বা পা থেকে কোমর পর্যন্ত উঠতে পারে, অনেক সময় কোমর থেকে ব্যথা পিছন পিছন দিকে মাথা পর্যন্ত উঠতে পারে, রোগী অনেকক্ষণ বসতে বা দাঁড়িয়ে থাকতে পারে না, ব্যথার সঙ্গে পায়ে ছিনছিন বা ঝিনঝিন হয়ে নামতে বা উঠতে পারে, হাঁটতে গেলে পা টুকরো টুকরো হয়ে যায় বা আটকে যেতে পারে, ব্যথা 2 পায়ে বা অন্য 1 পায়ে যেতে পারে। বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকলে ব্যথা কিছুটা কম হয়, এভাবে দীর্ঘদিন চলতে থাকলে রোগীর কোমর এবং পায়ের মাংসপেশির ক্ষমতা কমতে পারে এবং শুকিয়ে যায়। সর্বোপরি রোগী চলাফেরার ক্ষমতা হারিয়েছে। যেহেতু সাম্প্রতিক এই যুগে কোমর ব্যথা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাস্থ্যের সমস্যা, তাই এই সমস্যা সমাধানের জন্য প্রতিকার প্রতিরোধের উত্তম। প্রতিকার, ফার্মাকোথেরাপি, ডাক্তাররা রোগীকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে সাধারণত ব্যথানাশক NSAIDS গ্রুপের ওষুধ, মাসেল রিল্যাক্সেন ও সিডেটিভ জাতীয় ওষুধ প্রয়োগ করে থাকেন। অনেক সময় মেরুদণ্ডের ভিতর স্টেরয়েড জাতীয় ওষুধ প্রয়োগ করা হয়, যেহেতু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা নির্দিষ্ট মাত্রা রয়েছে, তাই অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো ওষুধ ব্যবহার করা আবশ্যক। ফিজিওথেরাপি, কোমর ব্যথাজনিত সমস্যার অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। এই চিকিৎসার মধ্যে ডাক্তার রোগীর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আল্ট্রাসাউন্ড থেরাপি, লাম্বার ট্রাকশন এবং বিভিন্ন ব্যায়াম সঙ্গে রয়েছে। এছাড়া চিকিৎসা চলা অবস্থায় কোমরে নির্দিষ্ট অর্থোপার্জন বা ব্রাশ প্রয়োগ করা হয়। সার্জারি, যদি দীর্ঘদিন ফার্মাকোথেরাপি ও ফিজিওথেরাপির চিকিৎসা চলতে থাকে তবে রোগীর অবস্থার পরিবর্তন না হয়, রোগীর অবস্থা অনুযায়ী কোমর পিছনে অপারেশন বা সার্জারির প্রয়োজন হয়। এ জাতীয় সার্জারি সাধারণত নিউরো বা অর্থশূন্য করা হয়। সার্জারির পরিবর্তে রোগী বিশেষজ্ঞ ডাক্তারের নির্দেশে নির্দিষ্ট ব্যায়াম দীর্ঘদিন চালিয়ে যাও। প্রতিরোধ,
কোমর ব্যথা উপরে উল্লিখিত চিকিৎসা পদ্ধতিতে ভালো হয়ে পরে আবার দেখা যায়। যেহেতু কোমর ব্যথা বারবার আবিষ্কৃত, যারা বা যারা এখনও এ জাতীয় সমস্যায় ভোগ করেননি তারা নিচে পরামর্শ মেনে চলতে পারেন। তবে ব্যায়াম করার আগে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ ভুল ব্যায়ামের কারণে সমস্যা আরও বাড়তে পারে। ব্যায়াম শুরুর আগে কিছু স্ট্রেচিং অনুশীলন অনেক উপকারিতা পাওয়া যায়, যেমন পায়ের কাফ মাসেল বা মাংসপেশির স্ট্রেচিং। দেয়ালের কোণে গিয়ে এক পা সামনে ও এক পা পিছনে দিয়ে দাঁড়িয়ে পেছনের হাঁটু সোজা রেখে সামনের ঝুঁকে দুই হাত দিয়ে সামনের দুই দেয়ালকে ধাক্কা দিন। এতে পায়ের কাফ মাসেলে টান পড়বে। কোয়াড্রিসেপস বা উরুর সামনে মাংসপেশির স্ট্রেচিং। সোজা হয়ে দাঁড়াতে যে কোনো এক হাঁটু ভাঁজ করে যে পায়ের পাতার মাংসপেশির সঙ্গে আটকানোর চেষ্টা করুন। এতে ঊর্ধ্বমুখী মাংসপেশির টান পড়বে। হ্যামস্ট্রিং মাসেল স্ট্রেচিং। টুল বা বেঞ্চের উপর একটি পা রেখে পায়ের পাতা একটি হাত দিয়ে তার দিকে টান টান করতে হবে। এতে উরুর পেছনের মাংসপেশিতে টান লাগবে। হিপের সামনে মাংসপেশি স্ট্রেচিং। ডান হাঁটু ভাঁজ করে বসে বাম পায়ের পাতা সরল ফ্লোর রাখুন, তারপর সম্মুখ ঝুঁকুন। একইভাবে অন্য পায়ের জন্য করুন। এটি হটিয়ের পিছনের মাংসপেশির টান হবে। ইলিওটিবিয়াল ব্যান্ড স্ট্রেচিং। এক পায়ের সামনে অন্য পা ক্রস দ্বারা চাপ দিন, ইলিওটিবিয়াল ব্যান্ডে টান পড়বে। স্পেনিসিস মাংসপেশি বা লিগামেন্ট জনিত সমস্যা, স্নায়বিক সমস্যা যুক্ত ব্যায়াম। চিত হয়ে শুয়ে হাত 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 দুটো ভাঁজ করে বুকের উপর রাখুন, হাত দুটি ভাঁজ করুন। এখন আস্তে আস্তে মাথা, কাঁধ এবং পেট ফ্লোর বা বিছানা থেকে উপরে, বেশি উপরে তুলবেন না। যাদের ঘাড় ব্যথা আছে তারা এই ব্যায়ামটি করার সময় মাথার পিছনে হাত রাখুন। চিত হয়ে শুয়ে পড়ুন। এবার ডান পা ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসুন, পা সোজা হয়ে আছড়ে ফেলুন। একইভাবে অন্য পায়ের জন্য করুন। তৃতীয় ব্যায়ামটি আগের ব্যায়ামের মতো একটি ব্যায়াম, সোজা হয়ে দাঁড়াবে। এখন কোমর হাত দিয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে পেছনে পেছনে ঝুঁকুন এবং ধীরে ধীরে সোজা হন। অ্যারোবিক ব্যায়াম। স্ট্রেচিং ব্যায়াম ও নির্দিষ্ট ব্যায়াম ছাড়াও মেরুদণ্ড সুস্থতা ও কোমর ব্যথার প্রয়োজন অ্যারোবিক ব্যায়াম, যেমন সাঁতার কাটা, নিয়মিত হাঁটা, আস্তে আস্তে দৌড়ানো, দৈনন্দিন কাজে সতর্কতা। নিচ থেকে কিছু তোলার সময় কোমর ভাঁজ বা ঝুঁকে না তুলে হাঁটু ভাঁজ করে তুলুন। কোনো কিছু বহন করার সময় ঘাড়ের উপর কিছু তুলবেন না, ভারী জিনিস শরীরের কাছাকাছি রাখুন। পিঠের উপর ভারী কিছু নেয়ার সময় সম্মুখ দিকে ঝুঁকুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।